অনুশীলন করাচ্ছেন মাশরাফি মর্তজা, আর অনুশীলন করছে মাশরাফির নিজের ছোট্ট ছেলে সাহেল মর্তজা, অনুশীলন করছে তামিম ইকবাল খানের ভাতিজা এবং নাফিস ইকবাল খানের সন্তান, অনুশীলন করছেন দলটির মিডিয়া ম্যানেজারের ছেলেও। এত দারুণ একটা পরিবেশ একমাত্র সম্ভব হয়তো সিলেট স্ট্রাইকার্স দলেই। ঢাকা পর্বের একেবারে শেষ ফেজে এসে অনুশীলনে এমন মুহূর্ত দেখা গেছে সিলেট স্ট্রাইকার্স দলে। আগের দিন তামিম ইকবাল খানের ভাতিজা এবং নাফিস ইকবাল খানের সন্তানকে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে লম্বা সময় ধরে। পরের দিন দেখা গেল তিনজন বাচ্চা অনুশীলন করছেন সিলেট স্ট্রাইকার্স দলে, যাদের একজন সাহেল মর্তজা, মাশরাফি মর্তজার ছেলে, আরেকজন মিনহাজুল, যিনি কাজ করছেন অ্যাড মিডিয়া ম্যানেজার, তার ছেলে। অর্থাৎ সিলেট স্ট্রাইকার্স দলে যারা স্ট্রাপ কিংবা ক্রিকেটার রয়েছেন, তাদের যারা সন্তান রয়েছেন, তারাও যোগ দিয়েছেন দলের সঙ্গে। ইতিমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে সিলেট স্ট্রাইকার্স দলটির। বিদেশি এবং দেশি ক্রিকেটারদের মধ্যে নামের ভার খুব একটা বেশি না থাকলেও তারা রয়েছে টেবিল টপার হিসাবে। এই সিলেট স্ট্রাইকার্স হয়তোবা বিপিএলের শুরুতে কেউই ভাবেনি এত দারুণ করতে পারে। এই সিলেট স্ট্রাইকার্সের এত দারুণ ফলাফলের পেছনে রয়েছে দলটির মধ্যে একটা ভ্রাতৃত্ব কিংবা পারিবারিক আবন্ধনের মতো একটা ব্যাপার, যেটি ফুটে উঠেছে দলটির অনুশীলনেও। এই যেমন দলের ক্রিকেটার কিংবা স্টাফদের যে সন্তানরা রয়েছেন, তারা একসাথে মাঠে নেমে অনুশীলন করছে। অর্থাৎ প্রত্যেকটা ক্রিকেটার, প্রত্যেকটা স্টাফ যখন দলের হয়ে কাজ করছেন, তখন তারা সবসময় পরিবারের মতো একটা পরিবেশ খুঁজে পেয়েছে দলটির মাঝে, যেটি অবশ্যই দলটির পারফরমেন্স বের করার ক্ষেত্রে বাড়তি ও রূপেণরা দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির পেজে বেশ কিছু ভিডিও ইতিমধ্যে ভাইরাল। সেই ভাইরাল ভিডিওগুলোতে বেশিরভাগ সময়ই দেখা যাচ্ছে সেই সব ক্রিকেটারের পারিবারিক সদস্য কিংবা ছোট ছোট বাচ্চারা নেচে গেয়ে উদযাপন করছে জয়ের প্রত্যেকটি মুহূর্ত। মাঠে উপস্থিতি থেকে শুরু করে সবসময় দলকে সাপোর্ট করার জন্য যতটুকু যা প্রয়োজন সবটাই করছে প্রত্যেক ক্রিকেটারের পারিবারিক সদস্যরা। আর এই পারিবারিক সদস্যদের ক্রিকেটারদের সঙ্গে একসাথে রাখার কাজটা করেছে সিলেট স্ট্রাইকার্স ফ্র্যাঞ্চাইজি। যেমন অনুশীলনেও তারা তাদের সন্তানদের সামনে দেখতে পারছে, সন্তানরা অনুশীলন করছে তাদেরই সামনে। একজন ক্রিকেটারের জন্য এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে? সিলেটে গিয়ে পেয়েছে সাধারণ মানুষের অকুণ্ঠ সমর্থন। দলটা ঢাকা কিংবা বরিশাল অথবা চট্টগ্রাম যেখানে যাক না কেন, সবসময় যে সমর্থন পাবে জনগণের সেটা বলতে আর বাকি নেই। কেননা দলটা ইতিমধ্যে মানুষের হৃদয় জয় করেছে। বড় বড় নাম না থাকা সত্ত্বেও সিলেট স্ট্রাইকার্স দারুণ পারফর্ম করেছে একতাবদ্ধ হয়ে, একটা দলের মতো হয়ে খেলে। সেজন্য সিলেট স্ট্রাইকার্স আসন্ন বিপিএলে দারুণ করবে এমনটাই প্রত্যাশা সকলের। ক্রিকেটারদের এইসব সন্তানরা এভাবে বাবাদের সঙ্গে অনুশীলনে নেমে অবশ্যই মনের পাঠাটা বড় হচ্ছে অনেক। একটা সময় এদের মধ্যে কেউই হয়তো বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন, সেদিনটাই হয়তো এইসব ক্রিকেটারের জন্য বড় আবেগের ব্যাপার বা অনুভূতির ব্যাপার হবে। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ।